পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ভদ্রেশ্বর পৌরসভা গঙ্গা উৎসব পালিত করল ভদ্রেশ্বরের বাবুঘাটে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপিতা প্রলয় চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা। গঙ্গা আরতি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সকল কাউন্সিলররা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গুরুত্ব অন্য কিছুর ব্যাপার না, আমাদের তো এটা গঙ্গাকে পবিত্র রাখা, কারণ গঙ্গাকে আমরা মাতৃসম ভাবি। সেই ক্ষেত্রে আমাদের গঙ্গার যে পবিত্রতা সেটা বজায় রাখার জন্য এটা অনেকদিন ধরেই চলছে, নির্মল গঙ্গা মিশন যে আমাদের প্রজেক্ট আছে, এখন সেটাকে আরও ভালোভাবে নমামি গঙ্গা হিসাবে যেটা হচ্ছে আমরা গঙ্গাকে পবিত্র রাখতে হবে, সেটা অ্যাওয়ারনেস হিসাবে গঙ্গার ঘাটগুলোতে আমরা প্রোগ্রাম অ্যাওয়ারনেস কর্মসূচি এবং মানুষের যাতায়াতের পথে, এখানে যেহেতু আবার ফেরিঘাটও আছে, সারাদিন সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত মানুষের যাতায়াতের পথে মানুষকে বোঝানো যে গঙ্গায় নোংরা ফেলবেন না, নর্দমার জল ডাইরেক্ট গঙ্গায় ফেলা যাবে না, এই যে আমাদের পুজো করার পরে যে ফুল বেলপাতা বা বিভিন্ন যে পুজোর উপকরণ সেগুলো গঙ্গায় ফেলা যাবে না। আমাদের বিজয় দিবস ছিল 16ই ডিসেম্বর, যে কারণে আমার বাবা যেহেতু মিত্র বাহিনী ছিলেন, ইন্ডিয়ান আর্মি ছিলেন, তো 62-65 একাত্তরের যুদ্ধ করেছেন এবং একাত্তরের যুদ্ধ ফলে স্বাধীনতা পায় বাংলাদেশ, পাকিস্তানিদের হাত থেকে ওরা রক্ষা পায়, যে কারণে আমার মানে বাবার সম্মানে আমি সম্মানিত, প্লাস আমি ওখানে 12 বছর হলো যাচ্ছি, আমি সঙ্গীত পরিবেশন করি ওখানে, তা সেই কারণে আমাকে বিজয় দিবস ছিল 16ই ডিসেম্বর, আমাকে ভারত থেকে আমাকে যা মানে চিঠি দেওয়া হয়েছিল এই অনুষ্ঠানে, প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, আমি ওখানে প্যারেড অনুষ্ঠানে ছিলাম এবং পরের দিন তারা ইন্ডিয়ান আর্মিদের সম্বর্ধনা দিচ্ছে এবং সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে ওখান থেকে, সে কারণে আমি কোয়ার্ডিনেটর, আমি এখানে থেকে কয়েকজনকে নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়া থেকে এবং খুবই সম্মানে সম্মানিত আমি হয়েছি এবং সেই মিত্র বাহিনীরা, এরপরও পরবর্তী সময় আমি আবার নিয়ে যাব তাদের। আর ওখানে যারা যায়নি তারা ব্যাপারটা বুঝতে পারবে না, যারা গেছে তারা জানে তাদের আতিথেয়তা, হ্যাঁ তাদের অভ্যর্থনা। সেটা আবার একটু অন্য অনুভূতি, কারণ আমি একদিকে তো শিল্পী, আমরা যদি অনুষ্ঠান করি কোথাও ভালো অনুষ্ঠান তখন সেটা স্বাভাবিক কথা, সেটা আমাদের একটা বড় মানে আনন্দের একটা জায়গা। হ্যাঁ আজকে একটা পৌরসভা থেকে একটা অনুষ্ঠান ছিল গঙ্গা উৎসব, সেই কারণে আমি বাবুঘাটে হয়েছিল ওটা, ভদ্রেশ্বর বাবুঘাট, এবং সেখানে আমি আমন্ত্রিত হতে পেরে আমি খুব কৃতজ্ঞ মনে করছি।